Hello students, welcome back to my YouTube channel Tech of MH. 2024 সনৰ মেট্ৰিক পৰীক্ষাত নাথাকে নেকি স্টার ডিস্টিংচন ফার্স্ট ডিভিজন আৰু সেকেন্ড ডিভিজন আৰু থার্ড ডিভিজন বহুতে এই বিষয়টোৰ ওপৰত বিভিন্ন সময়ত প্ৰশ্ন কৰি থাকে গতিকে আজিৰ এই ভিডিঅটো তোমালোকে জানিব পাৰিবা যে আসলতে কেনেকৈ দিয়া হ'ব 2024 সনৰ মেট্ৰিক আৰু এছএছ ৰিজাল্ট তোমালোকে ভিডিঅটো সম্পূৰ্ণৰূপে চালে কথাখিনি ধুনীয়াকৈ বুজিব পাৰিবা চেনেলত যদি তুমি প্ৰথমবাৰ ভিজিট কৰিছা চেনেলটো সাবস্ক্রাইব কৰি ৰাখিবা পৰৱৰ্তী ভিডিঅসমূহৰ নটিফিকেশ্যন পাবলৈ ভিডিঅটো বেছি শ্বেয়াৰ কৰি দিবা কাৰণ বহুত ছাত্ৰ এই বিষয়টোৰ ওপৰত কনফিউজনত আছে যে 2024 চনত আচলতে ৰিজাল্ট কেনেকৈ দিয়া হ'ব শিকামতে যিহেতু ঘোষণা কৰিছিল গতিকে এই কথাখিনি বহুতে জানিব বিচাৰে এই সময়খিনিত গতিকে আজিৰ এই ভিডিঅটো তোমালোকে জানিব পাৰিবা ভিডিঅটো বেছি শ্বেয়াৰ কৰিবা যাতে সকলোৱে চাব পাৰে চেনেলটো সাবস্ক্রাইব মাননীয় শিক্ষামন্ত্রী ডক্টর অনুজ পেগুয়ে ঘোষণা করেছিল যে 2024 সনের মেট্রিক পরীক্ষাত না থাকে কোনো রেঙ্কিং সিস্টেম গতিকে রেঙ্কিং সিস্টেমের বিষয়টি ছাত্রছাত্রীগুলি বুঝি পোৱা নাই মই আজির এই ভিডিওত মই তোমালোকক জানাই দিব বিচাৰিছো যে 2024 সনের মেট্রিক পরীক্ষার রিজাল্ট প্রিভিয়াস ইয়ারের দরেই ঘোষণা করা হব কিন্তু 2024 সনত না থাকে কোনো ধরনের রেঙ্কিং সিস্টেম রেঙ্কিং সিস্টেম মানে হল ছাত্রছাত্রীগুলি তোমালোকে হয়তো শুনি পাইছা যে মেট্রিক পরীক্ষাত কি হয় গোটেই অসমের ভিতরে তোমালোকে হয়তো শুনা পাইছা যে উমুকে পাইছে ফার্স্ট পজিশন উমুকে পাইছে সেকেন্ড পজিশন তোমালোকে হয়তো শুনা পাইছা বহুতে কয় যে মই মেট্রিক পরীক্ষাত প্রথম স্থান পাইছো তোমালোকে হয়তো শুনা পাইছা এই পজিশন যে আছিল দশটা স্থান যে আছিল মেট্রিক পরীক্ষাত এই স্থান না থাকে বাকি তোমালোকৰ যে ফার্স্ট ডিভিশন আছিল সেকেন্ড ডিভিশন থার্ড ডিভিশন স্টার ডিস্টিংশন এইখিনি থাকিব তোমালোকৰ কিন্তু প্রথম যে দশটা স্থান আছিল সেই দশটা স্থান মেট্রিক পরীক্ষাত আর না থাকে বলে শিক্ষামন্ত্রী ঘোষণা করেছে কারণ এইটো দিয়ে কোনো লাভ নাই কারণ মেট্রিকত তুমি প্রথম স্থান পালে চাকরি নোপোয়া মেট্রিকত প্রথম স্থান পালে যে তুমি চাকরি পাবা বা ডক্টর হব পারিবা ইঞ্জিনিয়ার হব পারিবা তেনেকুৱা ধরনের কোনো কথা নাই সেই কারণে যেহেতু বস্তুটোর কোনো দরকার নাই গতিকে এই পজিশনটো না রাখে এতিয়ার শিক্ষামন্ত্রী ঘোষণা করেছে তোমালোকৰ ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন থার্ড ডিভিশন বা স্টার ডিস্টিংশন যে মার্ক আছে সেই মার্ক পালে তোমালোকে এইকেইটা ডিভিশন পাবাই কিন্তু প্রথম যে দশটা স্থান আছিল সেই দশটা স্থান এতিয়ার মেট্রিক পরীক্ষাত আর না থাকে বলে মাননীয় শিক্ষামন্ত্রী ডক্টর রনোজ পেগুয়ে ঘোষণা করেছে তোমালোকে বহুতে এই বিষয়টির উপর কনফিউজনত আসিল যে মেট্রিক পরীক্ষাতে এবার ফার্স্ট ডিভিশন স্টার ডিস্টিংশন এইকেইটা থাকবে না এইকেইটা তোমালোকৰ থাকিব এইকেইটা না থাকলে তোমালোকৰ রিজাল্ট কেনেকে ঘোষণা করব তোমালোকৰ কিমান নম্বর পালে তুমি ফার্স্ট ডিভিশন পাবা সেকেন্ড ডিভিশন পাবা স্টার পাবা এই বিষয়ে মই অলরেডি ভিডিও বনাইছো তোমালোকে চ্যানেল তোমালোকে মোৰ চ্যানেলৰ ভিডিওকেইটা চেক করলে পাবা নহলে ডিসক্রিপশন বক্সত মই পারিলে ভিডিওটো দি দিম তোমালোকে চালে কথাখিনি মানে গম পাই যাবা কিমান নম্বর পালে তুমি কি ডিভিশন পাবা ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন থার্ড ডিভিশন স্টার ডিস্টিংশন এইকেইটা অপশন তোমালোকৰ থাকিব এইকেইটা ডিভিশন তোমালোকে পাবা যদি মার্ক পোৱা কিন্তু প্রথম যে দশটা স্থান আছিল সেই দশটা স্থান 2024 চনৰ পৰা আৰু মেট্রিক পরীক্ষাত না থাকে বলে মাননীয় শিক্ষামন্ত্রী ডক্টর অনুজ পেগুয়ে ঘোষণা করেছে মই আশা করো তুমি কথাখিনি ধুনীয়াকৈ বুজি পাইছা তোমালোকৰ রিজাল্ট কেতিয়া ঘোষণা করব তোমালোকক গ্রেস মার্ক দিব নে নাই এই বিষয়ে মোৰ চ্যানেলত অলরেডি ভিডিও বনোৱা আছে মই ডিসক্রিপশন বক্সত পারিলে দুই তিনটা ভিডিও লিঙ্ক দি দিম বা ভিডিও মই দি দিম নহলে এই ভিডিওটোৰ ইন ডিসক্রিপশনত তোমালোকে পাই যাবা সেই ভিডিওকেইটা তোমালোকে চালে কথাখিনি ধুনীয়াকৈ বুজিব পাৰিবা চ্যানেলত প্ৰথম বাৰলৈ চ্যানেলটো সাবস্ক্রাইব কৰি ৰাখিবা পৰৱৰ্তী ভিডিঅ'ৰ নটিফিকেশ্যন পাবলৈ ভিডিঅ'টো এতিয়া শ্বেয়াৰ কৰি দিয়া যাতে সকলোৱে চাব পাৰে কাৰণ বহুত ছাত্ৰ-ছাত্ৰী এই বিষয়টোৰ ওপৰত কনফিউজনত আছিল যাতে তেওঁলোকৰ কনফিউজন দূৰ হৈ যায় গতিকে ভিডিঅ'টো শ্বেয়াৰ কৰি দিবা যাতে সকলোৱে চাব পাৰে চ্যানেলটো সাবস্ক্রাইব কৰি ৰাখিবা পৰৱৰ্তী ভিডিঅ'ৰ নটিফিকেশ্যন পাই থাকিবলৈ চাই থাকিবা তোমালোকৰ আপোন চ্যানেল টেক অফ এমএইচ